Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Hello and welcome to my channel Smile with SURAVI. Shobar shusthota kamonay shuru korchi amar notun ajker vlog. Sokal theke roder prokhorota thakleo ekhon kintu nemeche jhum brishti. Ar brishtir rimjhim shobder sathe ami upobhog korchhilam gorom gorom dhoa utha ek cup cha. আর আজ আপনাদের সাথে শেয়ার করছি আমার খুবই স্পেশাল একটা ব্লগ। দেখতে দেখতে সিজদা কিন্তু পার করে ফেলেছে তার জীবনের 6টি মাস। মাঝে মাঝে মনে হয় এই তো সেদিন 38 সপ্তাহ পার করে 17 ঘন্টা লেবার পেইন সহ্য করে লেবার রুমে মেয়েকে প্রথম কোলে নেবার পরই আনন্দ অশ্রুতে সিক্ত হয়েছিলাম। সে এক অন্যরকম অনুভূতি যা আসলে বলে বোঝানো সম্ভব নয়। তো আজকের পর থেকেই তো সিজদা দুধের পাশাপাশি বাড়তি খাবার খাবে। আসলে আমাদের ছোট্ট সিজদাকে মনে হচ্ছে যে আমরা কি খাওয়াবো ওর জন্য। সুইটেবল যা কিছুই আমরা আসলে চিন্তা করছি সবই মনে হচ্ছে একবারে খেয়ে ফেলি। যদিও এটা তেমন কিছু না, তারপরও আজকে আমার মনে হচ্ছিল যে ওর জন্য অনেক কিছু রান্না করি। আমার পুরো ঘরটাতে আজকে একটা উৎসব উৎসব ভাব। তো এই উৎসবের রঙকে আরও অনেক বেশি রাঙিয়ে নিতে আমি কিন্তু সাজিয়ে নিয়েছি আমার লিভিং রুম। খুব বেশি কিছু না, জাস্ট ছোট্ট একটা পরিসরে কিছু ছোট ছোট বেলুন দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। আর এদিকে চলে এসেছি রান্না বান্নায়। আজকে সিজদার জন্য রান্না হবে মাছ এবং সেই সাথে আস্ত মুরগির রোস্ট এবং আরও কী কী থাকছে তা জানার জন্য কিন্তু দেখতে হবে আমার আজকের পুরো ব্লগ। আমরা যেহেতু কোনো প্রকার দিবস পালন করি না, সেটা হতে পারে বার্থডে অথবা ম্যারেজ ডে, তারপরও কিছু আনঅফিসিয়াল ইভেন্ট দিয়ে মাঝে মাঝেই কিন্তু আমরা একটা গেট টুগেদার করি। পরিবারের সদস্যরাই যারা আছি তারাই আর কি একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করা, আর বলা যায় একটা গেট টুগেদার টাইপ আর কি। সিজদাকে কি খাওয়াবো সেটা নিয়ে তো প্রত্যেকেরই অনেক জল্পনা কল্পনা চলছে। আর এদিকে মশলা কষিয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছি পুরো আস্ত মুরগি, আর অন্যদিকে কিন্তু আমি ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। পুরো ইলিশ মাছটা তো আমরা খাবই, তার আগে কিন্তু সিজদার জন্য ভেজে নিচ্ছি পুরো ইলিশ মাছের মাথাটা। আসলে এগুলো দেখে হয়তো অনেকে ভ্রু কুচকে ফেলছেন, হয়তো চিন্তা করছেন যে এত ছোট বাচ্চা এগুলো কিভাবে খাবে বা আমি কিভাবে এগুলো সিজদার জন্য অ্যালাউ করছি। আপনাদেরকে সকল দুশ্চিন্তা থেকে বাঁচানোর জন্য বলতে চাই এগুলো কিন্তু জাস্ট শো। সিজদার জন্য আজকে একটা স্পেশাল প্লেট থাকবে, আর সেই প্লেটে স্পেশাল খাবার থাকবে না সেটা তো হতেই পারে না। এই ব্লগটা যখন করছিলাম তখন কিন্তু আমার বাবা সিএমএইচে ভর্তি। সিজদা তার নানাকে ছাড়া আসলে তার একটা ইভেন্ট পালন করছে, কিন্তু আসলে কিছু করার নেই। সিজদার জন্য তার নানা ভাইয়ের পক্ষ থেকে তো রয়েছে অনেক বেশি দোয়া, যেটাই আসলে তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং খুব বেশি দরকার বলে আমি মনে করি। আমার বাবা যখন সিএমএইচ থেকে আসবেন তখন হয়তো বা অন্য কোনোভাবে অন্য কোনো ভিন্ন পরিসরে তার আরও কোনো অনুষ্ঠানের আয়োজন আমরা করব। এই ব্লগটা করার সময় তো আমার বাবা সিএমএইচে ছিলেন, তবে সবচেয়ে বেশি আনন্দের কথা হচ্ছে এই ব্লগটা যখন আমি রেডি করছি আপনাদের জন্য তখন কিন্তু আমার বাবা সিএমএইচ থেকে ডিসচার্জ নিয়ে বাসায় চলে এসেছেন এবং আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। যারা সবসময় আমার বাবার জন্য অনেক বেশি শুভকামনা জানিয়েছেন এবং প্রতিনিয়ত খোঁজ খবর নিয়েছেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। আর আজকের আয়োজনকে ঘিরে আমরা কিন্তু নিয়ে এসেছি ছোট্ট একটা কেক। কেকের উপরে আসলে ভিন্ন ধারায় কী লেখা যায় সেটাই আমরা ভাবছিলাম। এর মধ্যে কিন্তু সিজদার মামার পক্ষ থেকে ছিল এই সুন্দর একটা আইডিয়া যে কেকের উপর লেখা হবে ছক্কা। যেহেতু আজকে ওর 6 মাস পূর্ণ, তো আমরা ভাবছিলাম যে এই 6কে বেস করেই আমরা এই ছক্কা লেখাটাই লিখব। সিজদাকে আজকে বাড়তি খাবার তো দিব, তবে এর মধ্যে আমরা প্রথমে কিন্তু দিয়েছিলাম কিছুটা খেজুর এবং এরপরে কিন্তু সিজদা আসলে যেটা খাবে সেটা সিজদার নানি রান্না করেছে, সেটা হচ্ছে সুজি। আমাদের ইসলাম ধর্মে যেহেতু তাহনিকের একটা ব্যাপার আছে এবং এটা যেহেতু নবজাতককে করা হয়, কিন্তু আমরা ওর জন্মের পরপরই খেজুর বা মধু এগুলো কোনো কিছু মুখে দেইনি, তবে আজকে প্রথম একটু খেজুরটাকে চিবিয়ে ওর মুখে দেয়া হয়েছে। আজকের অনুষ্ঠানকে ঘিরে সিজদার ড্রেস আপ বা কস্টিউম তো রেডি, সেই সাথে রেডি এই স্পেশাল একটা প্লেট যেটা আপনাদেরকে আমি বলছিলাম। প্লেটটা দেখতে হয়তো একটু কেমন তাই না, তবে এর হিস্ট্রিটা আপনারা যখন শুনবেন তখন বুঝবেন এর মাহাত্মটা ঠিক কতটা।
দেখেই বোঝা যাচ্ছে এটা খুবই পুরনো একটা প্লেট, এবং এটা কিন্তু যেন তেন মানুষের প্লেট নয়। এই প্লেটের মালিক হচ্ছেন আমার বাবার দাদা, অর্থাৎ সিজদা আজকে যে প্লেটে প্রথম তার খাবারটা খাবে সেটা খাচ্ছে তার নানার দাদার প্লেটে। মানুষটা তো নেই, তবে আমার বাবা খুব যত্ন করে আগলে রেখেছেন সেই মানুষটার এই মহামূল্যবান একটা স্মৃতি। আর আমি আসলে বলবো, আমার মেয়েটা সত্যিই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভাগ্যবতী। এরকম একজন মানুষের প্লেটে আসলে সে তার জীবনে প্রথম যে বাড়তি খাবার সেই খাবারটা খাবে, এটা আসলে আমার কাছে মনে হয় প্রত্যেকের কাছে চিন্তাতীত। তো বাসায় যারা এসেছিলেন আমার সম্মানিত মেহমানরা, তাদের মধ্যে ছিলেন সিজদার, সামিয়া ফুপি এবং কিরণ দাদি। প্রত্যেকের জন্য আমাদের মেনু ছিল চিকেন খিচুড়ি, আর সিজদার জন্য সেই সুজির প্লেট, সেটা সহ মোট 6 পদে সাজিয়ে নিয়েছি ওর এই স্পেশাল প্লেটটা। এই প্লেটটা যেন একটু দেখতে কেমন হয়ে গিয়েছিল, খুবই স্বাভাবিক, এত পুরনো একটা প্লেট, এর সৌন্দর্য তো আসলে আর ধরে রাখা সম্ভব না। তবে সিজদাকে খাওয়ানো উপলক্ষে আমার বাবা কিন্তু এটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছেন। তো সবটা মিলে এই ছিল আসলে সিজদার 6 মাস উপলক্ষে আমাদের ছোট্ট একটা আয়োজন। তো আমার জীবনের এই সব থেকে দামি সম্পদ অর্থাৎ আমার মেয়ে সিজদাকে নিয়েই আমি কাটিয়ে দিতে চাই আমার সারাটা জীবন, এবং আমরা দুজন বেঁচে থাকতে চাই আপনাদের দোয়া এবং ভালোবাসায়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে পারি, একটা ভালো মানুষ হিসেবে আসলে তাকে আমি গড়ে তুলতে পারি, এবং সেই সাথে অবশ্যই সুশিক্ষায় আমি শিক্ষিত করতে পারি। আজকের মতো বিদায়, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।